আমার দামি ক্যামেরায় প্রথম ডেইলি শো এপিসোড। সো দামি ক্যামেরার টার্মটা আই গেস একটু এক্সপ্লেনেশন ডিম্যান্ড করে। সেটা হচ্ছে যে এটা একটা রিলেটিভ টার্ম, রাইট? আমার জন্য দামি ক্যামেরা, কিন্তু অনেকের জন্য এটা নাকি বাজেট ক্যামেরা। ইউটিউবে যখন রিভিউ দেখতেছিলাম প্লাস ডিটেলসগুলো জানার জন্যে, তখন দেখি এরা রিভিউ করতেছে ইউটিউবাররা যে আপনারা যদি গেটিং স্টার্টেড ইন ইউটিউব এবং একটা বাজেট ক্যামেরা দরকার হয় তাহলে আপনারা এটা দেখতে পারেন। অ্যান্ড আই ওয়াজ লাইক, $700-800 দিয়ে একটা ক্যামেরা কিনবো, সেটা নাকি বাজেট ক্যামেরা। সো যাই না, এদের জন্য দামি ক্যামেরা তাহলে কোনটা? সো ইট অল ডিপেন্ডস, রাইট? আমার জন্য এটা দামি ক্যামেরা, অনেকের জন্য বাজেট ক্যামেরা। এখানে কিছু টেকনিক্যালিটি এখানে ব্যাখ্যা করি। আপনার ফার্স্ট অফ অল, সবার আগে যেটা খুলে ফেলি, আপনাদের অনেকের কমপ্লেইন হচ্ছে যে এইটা মুখ ঢেকে ফেলে বেশি, এটা খুললে তো একটু কমলো, রাইট? আর একটু বেশি আমার রূপটা দেখতে পাবেন, কেন আপনারা আমার রূপ দেখার জন্য এত উতলা, আই ডোন্ট নো, ফর হোয়াট এভার রিজন। বেশিরভাগ মানুষই কমপ্লেইন করেন এটা নিয়ে, সো আপনাদেরকে আরেকটু ব্যবস্থা করে দিলাম দেখার। নাও এটা এক হিসেবে ভালো ছিল আমার জন্য, ভাই এই ক্যামেরার অনেক বিপদ, আমি এটা কেনার পর এখন রিয়েলাইজ করতেছি। সেটা হচ্ছে যে এটা আসলে চেহারার সব ডিটেলসকে একদম ইয়ে করে, তুলে নিয়ে আসে। যেমন ধরেন, আগে যখন যেটা ইউজ করতাম ফোনের ক্যামেরা, ওটা বেশ ভালো কোয়ালিটির ছিল, কিন্তু ডিটেলসগুলো অত ভালো বোঝা যেত না, রাইট? আমার ঠোঁট কি টেনে শুকায় আছে নাকি এদিক দিয়ে হইতেছে, দাড়ির একটা হইতেছে, চামড়া বের হয়ে আছে নাকি, নাকের ফুটা দিয়ে নাকের পশম বের হয়ে আছে, কিছুই বুঝতে পারতেন না। এখন আমি ক্যামেরার সামনে ধরে দেখি, সব ডিটেলস বোঝা যায় স্পষ্টভাবে। এখন আমার এই জন্য ক্যামেরার সামনে বসলে একটু মেকআপ করতে হবে, একটু মেকআপ করতে হবে, অ্যাটলিস্ট প্রেজেন্টেবলভাবে নিজেকে উপস্থাপন না করলে আমার নারী দর্শকের সংখ্যা এমনি কমতেছে। আমার ইউটিউবে হচ্ছে আপনার এই যে অ্যানালিটিক্স দেখতে পারি আর কি, তো সেখানে হচ্ছে গত এক বছরে আমার অ্যাভারেজ নারী দর্শক ছিল হচ্ছে 20%, সেটা কমতে কমতে 6 মাসে হইতেছে 15%, লাস্ট মান্থে বোধহয় দেখলাম এটা 10% বা কত পার্সেন্টে নেমে আসছে। সো এমনিতে আমি নারী দর্শক হারাইতেছি ফর হোয়াট এভার রিজন। এখন যদি আবার হইতেছে এরকম দামি ক্যামেরা দিয়ে আবার নাকের পশম দেখা যায়, তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, রাইট? সো নানান রকম বিপদে আসি, এমনিতেই সময় পাই না, যখন ও এপিসোড করতে আসি কোনো রকম দৌড়ে এসে বসি, 5 মিনিট সময় বের করাটাই হইতেছে অনেক ব্যাপক পেইন হয়ে দাঁড়ায়। তো দৌড় দিয়ে এসে বসে কোনো রকমে করে উঠে দৌড় মারতাম, এখন দেখি যে এই ক্যামেরা সব দেখা যায়। সো এটা একটা খুব বিপজ্জনক, আমার জন্য বিপজ্জনক, আপনাদের কি আসা যায়। তো সেটা গেল একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার এটা নিয়ে কমপ্লেন করেন, এটা খুলে ফেললাম, এটা পপ ফিল্টার। পপ ফিল্টারটা হচ্ছে আপনার, যারা ইংরেজিতে কথা বলে তাদের কিন্তু কিছু ওয়ার্ড আছে, যেমন পি, তারপর হচ্ছে যে স্পেশালি পি, তারা যখন পি উচ্চারণ করে তখন তাদের যেহেতু দ্য ওয়ে দে স্পিক, দ্য ওয়ে দে আর অ্যালফাবেটস আর, মুখ থেকে বাতাস বের হয়, তো যেই কারণে এটা একটা পুশ করে একটা সাউন্ড হয়, যে কারণে তাদের জন্য পপ ফিল্টারটা খুব জরুরি। আমাদের জন্য, আমাদের বাংলা ভাষায় আসলে সেই রকম ইয়ে সাউন্ড নাই, পপিং সাউন্ড, পপিং অ্যালফাবেট নাই, তো সুতরাং আমাদের জন্য আসলে পপ ফিল্টারটা খুব একটা জরুরি না। তারপর কাছাকাছি প্রক্সিমিটিতে কথা বললে পপ ফিল্টারটা থাকলে ভালো, একটু ইয়ে সাউন্ড আসে, একটু ফাটা ফাটা ভাবটা কম আসে, আমি যেটা দেখলাম আর কি টেস্ট করার সময়। নাও কাছ এবং বিপদের দূরের ব্যাপারটা আপনাদেরকে বুঝাই বলি। আজকে যেহেতু ক্যামেরা টেকনিক্যালিটি মাইক্রোফোন নিয়ে কথা বলতে বসছি, আপনাদের ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে সবসময় কমপ্লেন ছিল, এবং আমি এটা নিয়ে দুঃখিত না, কারণ আমি আমার হইতেছে লিমিটেশন কিছু করার নাই। যেমন ক্যামেরা এখন কিনছি, যখন ক্যামেরা আগেও কিনতে পারতাম, একটা সময় আমার হাতে আসলে কোনো ফুটা পয়সা ছিল না, আমার প্রায় $10-15,000 খরচ করতেছিল খুব কম সময়ের মধ্যে, যেই কারণে তখন আমার হাতে কোনো পয়সাই ছিল না। পরবর্তীতে আবার যখন হাতে টাকা পয়সা জমছে, তখন আসলে কেনার মতো অবস্থায় ছিলাম না, কারণ সামনে আরও লম্বা খরচ বাকি ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইগুলো পার্সোনাল ডিটেলস বলার কিছু নেই, তারপর একটু ধারণা দিই, আপনারা তো আর ওই পাশ থেকে জানেন না হোয়াটস গোয়িং অন। তো তারপর ভাবতে শুরু করলাম যখন ব্ল্যাক ফ্রাইডেটা আসতেছে, তখন ভাবলাম যে তাহলে আর কয়েক মাস অপেক্ষা করে দেখি ব্ল্যাক ফ্রাইডেতে এটা ডিলে আসে কি না। সো আমি ধারণা করছি যে ডিলে আসবে না, রাইট? কিছু জিনিস আছে, ক্যামেরাটা খুব জনপ্রিয়, এমনিতেই এই ক্যামেরাটা বেচা বিক্রি ভালো হচ্ছে এবং নতুন মডেল, সুতরাং এটা ব্ল্যাক ফ্রাইডে ডিলে আসবে না বলে আমার একটা ধারণা ছিল, আসেও নাই। সো আমার অপেক্ষা করে লাভ হয় নাই, কিন্তু আমার সামনে আসলে অনেকগুলো বড় বড় খরচ আছে, আমি এখন এটা তাও কিনতে পারতাম না এই ব্ল্যাক ফ্রাইডে, তো কেনা সম্ভব হইতো না। কিন্তু আমি দেখলাম যে অ্যামাজন আমাকে হচ্ছে মান্থলি পেমেন্টের একটা অপশন দিছে, তো যে কারণে কিনলাম, আমি 12 মাসে এই ক্যামেরার দাম পে করবো, সো এই জন্য নিছি, নাহলে এখন আর নিতে পারতাম না। সো সেই হচ্ছে আপনাদের ভিডিও, আপনারা যে ভালো ভিডিও কোয়ালিটি চান, এই ভালো ভালো ভিডিও কোয়ালিটির ব্যাখ্যা। আর মাইক্রোফোনের ব্যাপারে হচ্ছে যে এটা একটা মাঝারি রেঞ্জের দামের মাইক্রোফোন, ও ক্যামেরা নিয়ে তো একটা করছি এপিসোড, সেখানে আলোচনা করছি, ক্যামেরার দাম হচ্ছে $700, আর হচ্ছে ক্যামেরার যে স্ট্যান্ডটা এটার দাম হচ্ছে $100। স্ট্যান্ডটা ভাবতেছি বেচে দিবো ইয়েতে, ফেসবুক মার্কেট প্লেসে, কারণ এটা বেশি একটা সুবিধা হচ্ছে না, আমার নানান অসুবিধা করতেছে, গেল সেটা। মাইক্রোফোন এটা মনে হয় কিনছি $70 আর সামথিং দিয়ে। মাইক্রোফোনের ব্যাপার হচ্ছে যে আপনার কন্ডেন্সার মাইক্রোফোন, যেমন এটাও যে কারণে বললাম মুখের কাছে দূরে রাখা, আপনারা তো আমার চেহারা নুরানি দেখতে চান কেন, আই ডোন্ট নো। সো মাইক্রোফোন মুখের কাছে রাখার সুবিধা হইতেছে সাউন্ডটা কন্ডেন্সড আসে, রাইট? এবং রুমে বসে কথা বলতেছি, রুমটা একটু ফাঁকা রুম, রাইট? তো ফাঁকা রুমের মধ্যে একটা হল রুম এফেক্ট আসে, একটা রিভার্বারেশন আসে, সাউন্ডটার মধ্যে একটা হলো ভাব থাকে,
কন্ডেন্সড সাউন্ডটা পাবেন না আপনারা, ক্রিসপ সাউন্ডটা পাবেন না। তো একটু দূরে যদি মুখ থেকে রাখি সাউন্ড অত ভালো আসবে না, যত মুখের কাছে আনা যায় তত সাউন্ড কোয়ালিটি ভালো আসে, যেই কারণে মুখের কাছে রাখা, একটু দূরে রাখলে সাউন্ডটার একটু লো কোয়ালিটি আসবে আর কি। সো সেগুলোর জন্য আবার হচ্ছে আপনি ওই যে রুম আপনি স্টুডিও রেডি করবেন যেন হল রুম ইফেক্টটা না আসে। হল রুম ইফেক্টটা আসে কেন, রিভারবারেশনটা হয় কেন, আপনার মুখ থেকে যে সাউন্ড ওয়েভটা বের হয় সেটা বের হয়ে বিভিন্ন ওয়ালে বাউন্স করে, বাউন্স করে মনে করেন আমার এই সাউন্ডটা সামনের ওয়ালে বাউন্স করে ফিরে আসতেছে, এই ওয়ালে বাউন্স করে ফিরে আসতেছে, এই ওয়ালে বাউন্স করে ফিরে আসতেছে, তারপরে একটার একটার সাথে ওভারল্যাপিং হয়ে একটা বিদঘুটে পরিবেশ তৈরি করে। সো সেটাকে রিডিউস করার জন্য যেটা করা হয়, স্টুডিও যখন নিজেদের জন্য স্টুডিও বানানো হয় দরজার মধ্যে বিভিন্ন সাউন্ড অ্যাবজর্বিং ফোম লাগায় রাখা হয়। ইভেন আমি যদি এখন আমার সামনে একটা কম্বল রেখে দিই সামনে, ওইটা কিছুটা হইতেছে হার্ড সারফেস যদি না হয় রিফ্লেকশন কমবে, তখন এইরকম হল রুম ইফেক্টটা কমাবে। সো আপনার ইউটিউবে যখন দেখেন যে এখানে মাইক্রোফোন রেখে খুব চমৎকার ভাষায় কথা বলতেছে, এটার কারণ হচ্ছে তাদের রুম হইতেছে সেইভাবে ইয়ে করা, মডিফাই করা, সুতরাং তাদের মাইক্রোফোন যদি এখানেও রাখে হল রুম ইফেক্ট আসবে না। আর আমি এই রুমের মধ্যে বসে কথা বলতেছি, ওয়াল টোয়াল চারপাশে আমি সাউন্ড অ্যাবজর্বিং ফোম নাই, কোনো সেট আপ সেভাবে করা নাই, সুতরাং আমি একটু দূরে নিলেই সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সো যেই কারণে আপনারা ইউটিউব দেখে আমাকে জাজ করলে হবে না, আমি খুবই গরিব এবং সীমাবদ্ধতা নিয়ে কাজ করতেছি এবং যেটা বললাম ব্যস্ততার কারণে দৌড়াদৌড়ি করে এসে বসে কোনো রকমে কাজ করি। এখন এই খোরা ডিম কিনা আরও বিপদ বাড়ছে এখন, কারণ হচ্ছে দূর দিয়ে এসে বসলেই হবে না, একটু চুলগুলো আঁচড়ে আসতে হবে, একটু ঠোঁটে লিপ জেল দিয়ে আসতে হবে, আজকে দিয়ে আসিনি কারণ আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠছে, ফাটাবে বেশিক্ষণ সময় নিলে। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে এই কারণে মাইক্রোফোনের ঘটনা, মাইক্রোফোন মুখের কাছে রেখে কথা বলি। তো আপনাদের বেশি বোঝার দরকার নাই, আপনারা দেখে যান ভিডিও, আলোচনা শুনতে আসছেন আলোচনা শুনেন, এবং অবশ্যই আমি চাই কাজটা ভালোভাবে সুন্দরভাবে করতে, রাইট, ট্রাস্ট মি, আমি সর্বোচ্চ পরিমাণ ভালো কোয়ালিটির অডিও ভিডিও থাকুক সেটা আমার প্রায়োরিটি, কিন্তু আমার লিমিটেশনের কারণে আমি পারি না। আমার যদি লিমিটেশন ব্যস্ততা তাড়াহুড়া এত কিছু না থাকতো আপনাদের ভালো লাগতো না, আমি যথেষ্ট সুন্দরভাবে কাজটা সময় নিয়ে করতাম। সো বাট সেটা আমার সম্ভব না আমার পক্ষে। দ্যাট ওয়েজ ইন্ট্রোডিউস করলাম আপনাদের কাছে আজকে আমার নতুন ক্যামেরা এবং মাইক্রোফোন, তো দেখতেছিনি আগে থেকে, এটা প্রিটি মাচ ডুয়েবল, কাজ চলতেছে ভালোই, আর একটু পরে আর একটু আমার অবস্থা স্টেবল হলে তখন হয়তো মাইক্রোফোনও কিনবো। আর মানে এটা যদি $60 মাইক্রোফোন হয় তাহলে আমি হচ্ছে নেক্সট যদি একটা ধরেন $100-$150 মাইক্রোফোন কিনি তাহলে আমি মানে এটা লস না টাকাটা, আমি যে কারণে আমি এই মাঝখান মাঝামাঝি খরচ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি নেক্সট আর একটু দাম দিয়ে কিনতে, যেমন ধরেন $300-$400 খুব ভালো মাইক্রোফোন আছে। সো আমি একটু অপেক্ষা করে যদি ওইটা কিনি তাহলে আমার টাকাটা কাজে লাগলো, কিন্তু এটা থেকে আপগ্রেড অল্প একটু আপগ্রেড করে $200-$150 মাইক্রোফোন কিনলে কিন্তু এটার থেকে খুব বেশি পার্থক্য হবে না, পার্থক্য হবে কিন্তু আকাশ পাতাল না। সো এটুকু পার্থক্য করার জন্য যে টাকাটা খরচ করবে এটা বেসিক্যালি এক হিসেবে অপচয়। সো এটা দিয়ে কাজ চলতেছে চলুক, যখন আমার আর্থিক অবস্থা যাবে যেখানে আমি $400 মাইক্রোফোন অ্যাফোর্ড করতে পারতেছি তখন মাইক্রোফোন কিনবো। আর এই ক্যামেরার সাথে এটা তো মূলত ভ্লগিংয়ের জন্য কিনছি, নতুন আমার যে চ্যানেল একটা, ও সেই চ্যানেলটা ইন্ট্রোডিউস করানো দরকার, রাইট, নতুন যে চ্যানেল একটা খুশি এক্সপ্লোর ইউএসএ উইথ ফখরুল, সেই চ্যানেলের জন্য ভ্লগিংয়ের উদ্দেশ্যে মূলত কেনা, তো যে কারণে এটার সাথে একটা মাইক্রোফোনও কিনছি, এটার পাশাপাশি যে মাইক্রোফোনটা হচ্ছে আপনার ক্যামেরা সেট আপ করা যায়, সাইডের নয়েজগুলো কম আসবে আর কি, এগুলোকে বলা হয় কার্ডিওয়েড মাইক্রোফোন, মানে হচ্ছে শুধু সামনের নির্দিষ্ট এরিয়ার কার্ডিওয়েড শেপের এরিয়ার মধ্যে থেকে সাউন্ড নেই, বাইরের সাউন্ড অন কম আসবে এরকম। সো এগুলো সবই জানি, ডিটেলস সব জানা আছে আমার, আমার খালি টাকার সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা, এই কারণে সুন্দর করে করতে পারি না, বাট চেষ্টা আছে করবো। বা তার মানে আমি ডিসকারেজ করতেছি না আপনাদেরকে কমেন্ট করার, আপনারা যে কমেন্টগুলো সবসময় করেন আমি দেখি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা ভালো জিনিস চাচ্ছেন, কিন্তু আমার সীমাবদ্ধতার কারণে আমি অ্যাড্রেস করতে পারি না এই আর কি। সো কিপ দ্য কমেন্টস কামিং, আমি আমার সাধ্য অনুযায়ী সময় সময় আস্তে আস্তে অ্যাড্রেস করার চেষ্টা করবো ইস্যুগুলো এবং ভালো কোয়ালিটির কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।